যদি আপনি এখনও আমাদের বাংলা মোটিভেশন কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ম্যাথ রিলেটেড এমন একটা সিক্রেট টিপস শেয়ার করব যা ইউজ করে আপনি মাত্র এক সেকেন্ডে 125 সাথে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলুন গুণ করার জন্য আমরা কিছু সংখ্যা লিখে নেই। ফর এক্সাম্পল 64 × 125 = what? স্বাভাবিকভাবে এই গুণটিকে দেখতে একটু বড় মনে হলেও আমরা এখন সেই সিক্রেট টিপসটি ফলো করে এটিকে এক সেকেন্ডে সলভ করে ফেলবো। তবে এজন্য একটি কন্ডিশন রয়েছে, সেটি হলো আপনি যে সংখ্যাটিকে 125 সাথে গুণ করতে চান সেটিকে 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য হতে হবে। এখানে আমরা 125 সাথে গুণ করার জন্য 64 নিয়েছি, যেটি 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য। তো এখন আপনাকে জাস্ট 8 দ্বারা 64 কে ভাগ করতে হবে এবং ভাগফলের শেষে 3টি জিরো বসিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সার বের হয়ে যাবে। যেমন 64 / 8 = 8। এখন এই 8 এর পিছনে 3টি জিরো বসিয়ে দিন, অ্যান্সার 8000। এটাই এই গুণের অ্যান্সার। আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে গুণ করেও দেখতে পারেন, উত্তর একই আসবে। চলুন আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। 16 × 125 = what? এখানে 16 কে 8 দ্বারা ভাগ করুন, 16 / 8 = 2। এবার এই 2 এর পেছনেও 3টি জিরো বসিয়ে দিন, 2000। এটিই এই গুণের অ্যান্সার। লাস্ট আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। 120 × 125 = what? এখানে 120 কে 8 দ্বারা ভাগ করলে 120 / 8 = 15। এবার এই 15 এর পেছনেও 3টি জিরো বসিয়ে দিন, 15000। আর এটি হলো এই গুণের অ্যান্সার। আশা করি এই সিক্রেট টিপসটি ফলো করে আপনি 125 সাথে যে কোনো সংখ্যাকে মাত্র এক সেকেন্ডে খুব সহজেই গুণ করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল ফ্রেন্ডসদের সাথে। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।